নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/2/2023-এ আবহাওয়া সংক্রান্ত আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আবারও শীতের আমেজ ফিরে পেতে চলেছে বাংলা এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট একটু দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। অন্যদিকে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ রাত থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের পারদ নামতে শুরু করবে। শুক্রবার আজ 3 তারিখে আকাশ পরিষ্কার থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 27, সর্বনিম্ন 15 ডিগ্রি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি হয়নি এবং সর্বোচ্চ ছিল 25.7, সর্বনিম্ন 16.5 এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87 এবং সর্বনিম্ন 41%, জোয়ার ভাটা 12:04। তো বিদায় বেলায় কি এবার ঝোড়ো ইংলিশ খেলবে শীত? জানুয়ারির শেষ সপ্তাহ থেকে হাড়ির ঠান্ডা গায়েব হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি শুরু মানেই কলকাতা সহ বাংলায় শীতের বিদায় ঘণ্টা বাজার সময়, কিন্তু শেষ লগ্নে শীতের আমেজ টের পাচ্ছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 48 ঘন্টায় আরও কিছুটা সে পারদের পতনের সম্ভাবনা রয়েছে, ফলে শীতের তীব্রতা আরও কিছু বাড়বে। আগামী 2 দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তো যাই হোক, এবং 9 ফেব্রুয়ারি থেকে আবার সামান্য পারদ পতন হতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকম ওঠানামা চলতে থাকবে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।